গল্পের শুরু দেখে একটু কনফিউজ না? আসলে কনফিউজ হওয়ারই কথা, কারণ গল্পটা যে শেষ থেকে শুরু করে ফেলছি। চলেন রিবাইন্ড করে আবার শুরু থেকে শুরু করা যাক। আমার পিছনে যে দুইজনকে দেখতেছেন, এরা হচ্ছে আমার জীবনের অন্যতম দুইটা চ্যাপ্টার, যেটা ছাড়া হয়তো আমার জীবন অসম্পূর্ণ। দুই শাওন আর ছোটুর সাথে স্কুল পালিয়ে সারের লাঠি, বাপের লাঠি, মায়ের বকুনি খেয়ে দিনকাল ভালোই যাইতেছিল। বাট এমন সময় আমার লাইফে এন্ট্রি নিল আমার আলো। আসলে আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক, আমি ক্লাস 11-এ পড়ি। আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান আর আমার আপনাকে অনেক ভালো লাগছে। এখন এটা শোনার পর যদি আপনার আমাকে জুতা মারতে মন চায় তাহলে আপনারটা দিয়ে মারেন, না আমারটা দিয়ে মারেন, ওইটা অলরেডি খাইছি। কি ভাবতেছেন ভাই, আমার স্টোরি শেষ হয়ে গেল তাই না? রুকো জরা, সবর করো, কান মে কুছ হে। বলছিলাম না টুইস্ট আছে, কিন্তু এই টুইস্ট যে আমার জীবনটা চেঞ্জ কইরা এদিক ওদিক কইরা দিবে তা আমি নিজেও বুঝতে পারি না। যদি বলেন যে এরপর কি হইল, এরপর ওইটাই হইল যেটা সব রিলেশনশিপ হয়ে থাকে। ছোটবেলা থেকেই আমি একটা জিনিস খুব খেয়াল করছি, যে জিনিসটা আমার খুব ভাল লাগে, আমার খুব পছন্দ, সে জিনিসটা না খুব বেশি দিন আমার সাথে থাকে না, আমার থেকে দূরে চলে যায়। আর আলো তো ছিল আমার সব থেকে বেশি প্রিয়, সুতরাং তারও যাওয়ার সময় চলে এসেছে। কিন্তু এইভাবে এক্সপেক্ট করি না।
যখন আমাদের রিলেশনশিপের বয়স 4 মাস তখন দাদুর একটা ইমার্জেন্সি কাজে আমাকে তার সাথে ইন্ডিয়া যেতে হচ্ছিল। তো আমি আলোকে বললাম যে আমাকে এক মাসের জন্য ইন্ডিয়া যেতে হবে। সে বললো ইটস ওকে, যাও, কোনো সমস্যা নাই, আম হেয়ার ফর ইউ ফর এভার। বাট আমার না কেমন লাগতেছিল, মনে হচ্ছিল যেন আলোকে সারা জীবনের জন্য রেখে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার 10 দিনের মধ্যেই আমাদের কাজটা প্রায় শেষ হয়ে যায়। আমি দাদুকে বলি যে দাদু চলো, আমরা এখানে ভালো লাগতেছে না, বাংলাদেশে যাই। ফরচুনেটলি দাদু রাজি হয়ে যায়, আমরাও ফেরার পথ ধরি। আমি না খুব এক্সাইটেড ছিলাম, প্রায় 10 দিন পর আলোর সাথে দেখা হচ্ছে। কিন্তু আলো না আমার ফোন ধরতেছিল, ওকে ফোন দিচ্ছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড শাওনকে ফোন দিচ্ছিলাম, বাট ফোন ধরছিল না কেউ। তারপর হঠাৎ আমি একটা কল পাই, যেটা ছিল ছোটুর কল। সে আমাকে ফোন দিয়ে বলে, আরে ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওই কখনো আমাদের সে সম্পর্কের কথা বুঝবার পারো না, আমি সিনিয়র, ওই কখনো আমার উপরে সন্দেহ করবো না রে, তুই এত টেনশন করিস না। তো আমার মতো কপাল পাওয়া সত্যি দুঃসাধ্য ব্যাপার, তাই না? ওই দিন আমি কিছু বলতে পারিনি, আসলে কি বলবো বুঝতেই পারছিলাম না। মনে মনে বলছিলাম যে ভালো থাকিস, আর দোয়া করিস যেন আমার মতো অফাকা কপাল তুলে।